আপনারা তাবিজ লাগান না, তাবিজ এ তাবিজ পড়েন না, পড়েন না, গলায় তাবিজ পরে বাচ্চাদের গলায় তাবিজ দেন, কেউ হাতে পরে এই তাবিজ ব্যবহার করা আপনাদের নিকট তো হলো জায়েজ, কিন্তু কোন এক আহলে হাদিস ভাইকে জিজ্ঞেস করুন তাবিজ লাগানো যাবে না যাবে না, বলবে তাবিজ লাগানো হলো শিরক, তাবিজ লাগানো শিরক। আপনার ওই ইউটিউবে ফেসবুকে 90% আহলে হাদিস বক্তারা তাবিজ লাগানোকে শিরক বলে, তাদেরকে জিজ্ঞেস করা হলো ভাই তাবিজ লাগানো তাবিজ লটকানো এটা শিরক, এটা দলিল কোথায়, এটা দলিল কোথায়? তো তারা একটা হাদিস পড়ছে, হাদিসটি হলো মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তামিমা ব্যবহার করলো, তামিমা গলায় লটকাবে এই ব্যক্তি শিরক করলো। কি লটকালে জোরে বলেন না, কি তামিমা, মান আল্লাকা তামিমা আও তামাইম, নবীজি বলছেন যে তামিমা লটকাবে এই ব্যক্তি শিরক করল। এই ব্যক্তি এই হাদিসের তরজমা তারা করছে যেই ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করল, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করল। আচ্ছা দেখেন ভাই, এই যে তাবিজ আর তামিমা দুইটাই কিন্তু আরবিক শব্দ, দুইটাই কি আরবিক শব্দ। তো এই তামিমার যখন আপনার ইয়ে করবেন তরজমা করবেন তো তামিমাই করতে হবে না তাবিজ করতে হবে, জোরে বলুন না। হাদিসে আছে মান আল্লাকে তামিমা, যেই ব্যক্তি তামিমা ব্যবহার করল তামিমা লটকাবে সেই ব্যক্তি শিরক করল। আর এরা তামিমাকে তাবিজে তরজমা করে পাবলিককে ধোকা দেয় যে দেখো নবীজি বলেছেন যে আপনার তাবিজ লটকাবে সে শিরক করল। কথা বুঝতে পারছেন? আছে কি আর তরজমা করছে কি? মুসলমান এরা ধোকাবাজি করে, মুসলমান আপনাকে বলতে চাই তাবিজ লাগানো আর তামিমার মধ্যে পার্থক্য আছে, তাবিজটা কি আর তামিমাটা কি একটু মনোযোগ সহকারে শুনুন। তামিমা কি জিনিস? তামিমা হলো এই যে জাহিলিয়াতি যুগে আপনার মানুষের যখন অসুস্থ হয়ে যেত তো কেউ গাছের ছাল, কেউ হয়তো পাথর, নাহলে কেউ হাড় হাড্ডি আপনার ওটাকে গোলায় লাগিয়ে দিত, বাচ্চা সুস্থ হয়ে যাবে, মানুষ সুস্থ হয়ে যাবে, এই রকম আপনার ধারণা রেখে এই যে ধারণা যে গাছের ছাল অথবা যেন হাড্ডি অথবা হাড় অথবা যেন পাথর গোলায় লাটকিয়েছে এটাকে মুয়াসসিরে হাকিকি মনে করে এই জন্য এটাকে শিরক বলেছেন আমার নবী। যেমন বর্তমান যুগে অনেকগুলো মানুষ ট্রাক চালায়, ট্রাকের পিছনে একটা জুতা পুরাতন জুতা লাগিয়ে দিল, লাগিন নজর লাগবে না, ট্রাক অ্যাক্সিডেন্ট করবে না, এটা হলো তামিমা। এটা কি, এটা কি তামিমা? বাচ্চা হলে, বাচ্চা হলে অনেকগুলো মানুষ কালো একটা ইয়ে লাগিয়ে দিল, ফোল টোল লাগিয়ে দিল আর ওটাকে গোলায় ঝুলিয়ে দিল, এটাকে বলা হয় কি তামিমা, এটাকে কি বলা হয় বাবা তামিমা। মুসলমান এইগুলা হলো তামিমা। আর তাবিজ কাকে বলা হয়? তাবিজ হলো কোরআন শরীফ থেকে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আপনার হাদিসে বর্ণিত কোন দোয়া লিপিবদ্ধ করে মানুষের গোলায় ঝুলানো, এটাকে বলা হয় তাবিজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা দুইটি তাবিজ নাজিল করেছেন, দুইটি সূরা নাজিল করেছেন, এই দুইটা সূরাকে একত্রিত বলা হয় মুআফফাজাতাইন। কি বলা হয়? মুআফফাজাতাইন। মুআফফাজাতাইন হলো দ্বিবচন, এ আপনার এক বচন হলো মুআফফাজ আর মুআফফাজের অর্থ হলো তাবিজ। করেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা নবীজির প্রতি দুইটি তাবিজ নাজিল করেছেন আর এই দুইটির মধ্যে একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। মহিলাদেরকে বলছি যখন বাচ্চা কাঁদবে বেশি মৌলভী সাহেবের কাছে ঝাড়ফুঁক করাতে যদি না পারেন, মৌলভী সাহেব যদি মসজিদে না থাকেন, আপনি নিজেই এই তাবিজটা ব্যবহার করবেন, সূরা ফালাক আর সূরা নাস পড়ে বাচ্চার মাথায় ফুঁক দিবেন, বাচ্চা সুস্থ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিস, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হতেন তখন এই সূরা ফালাক এবং সূরা নাস হাতে ফুঁক দিয়ে শরীরের মধ্যে মাসা করে নিতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এটা করতেন। সুতরাং তাবিজ ব্যবহার করা এটা স্বয়ং আমার নবীর সুন্নত। জোরে বলে সুবহান। তাবিজ ব্যবহার করা কার সুন্নত বাপ? নবী কি শিরক করতে পারেন? এই যে আমি এই জন্য বললাম আহলে হাদিসদের ফতোয়া মোতাবেক নবীজির সসমের উপর শিরক ফতোয়া পড়ে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, একজন সাহাবীর কথা শোনাচ্ছি, সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, সুনান তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান সূত্রে বর্ণিত। ইমাম আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদের মধ্যেও সেম হাদিসটি বর্ণনা করে
শেখ সোয়াইব আর নাউদ বলেন হাদিসটি হাসান ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা হু আল মুস্তাদরাক গ্রন্থে হাদিসটি আপনার 2010 এর মধ্যে বর্ণনা করার পর বলছেন হাসা হাদিসুন সহিহুল ইসনাদ হাদিসটা হলো সহিহ সনদে বর্ণিত হাদিস মুসলমান এই হাদিসে আছে কি এই হাদিসে আছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা হু নিজের বাচ্চাদের মধ্যে আর যারা সাবালক বাচ্চা জ্ঞানী বাচ্চা তাদেরকে দোয়া শিখিয়ে দিতেন দোয়া কি করতেন শিখিয়ে দিতেন আর যারা সাবালক নয় নাবালক বাচ্চা কাতাবাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি ওই দোয়াটা একটা কাগজে লিখে তার গলায় লটকিয়ে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবী রাসূল তাবিজকে লিখে না নিজের আপনার সন্তানের গলায় লাগিয়েছেন এবার আপনি বলুন তো তাবিজ লটকানা যদি শিরিক হয় তাহলে শিরকের ফতোয়া সাহাবীদের উপর পড়বে না আর সাহাবীরা শিরিক করবেন একটু হানা বলুন বাবা সাহাবীরা কি শিরিক করেন না নবী তো বলেছেন সাহাবীর যারা অনুসরণ করবে তারা হবে জান্নাতি আর একটা হাদিস শুনাই নবী বলছেন সবথেকে উত্তম জামানা হলো আমার জামানা তারপরে হলো আমার সাহাবীর জামানা তারপরে হলো আমার তাবা তাবির জামানা তবে তাবির জামানা মুসলমান নবী বলছেন যারা আমার দর্শন করেছে ইমানে শহীদ অর্থাৎ সাহাবী তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না আর আমার সাহাবীকে যারা দর্শন করেছে তাবেঈ এই তাবেঈরাও আপনার তাবেঈরাও জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না নবীর জামানা সাহাবীদের জামানা তাবেঈদের জামানা তবে তাবেঈদের জামানা তাবেই নবীর তো দলিল দিলাম সাবেদ দলিল নিলাম এবং আপনার তাবেই দলিল নেন হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম মুসলিমের ওস্তাদ মুসান্নাফ ইবনে আবি সাইবা জিল নাম্বার 5 পেজ নাম্বার 43 একটা হাদিস আছে 44 এর মধ্যে পাঁচখানা হাদিস আছে আমি বারবার তেলাওয়াত করে দিচ্ছি একজন আপনার তাবে তাবেই নাম হলো আপনার আসমা আবু আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাল তো সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব আমি সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব যিনি বড় একজন সাহাবী তাকে এই তাবেঈ উনাকে জিজ্ঞেস করলাম আনি তাবিজ তাবিজ প্রসঙ্গে যে তাবিজ লটকানো জায়েজ না না জায়েজ তাবিজ ব্যবহার করা জায়েজ না না জায়েজ তো সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বলছেন লা বাসা ইজা কানা ফি আদিমিন যদি চামড়াতে সুন্দর করে আপনার এ করে মুড়ে যদি তাবিজ লটকানো হয় এতে কোনো সমস্যা থাকতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা একজন আর তাবেঈ উনার নাম হলো ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা হু ইমাম ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআনের আয়াত লিপিবদ্ধ করে গলায় কেউ যদি ঝুলায় এতে কোনো সমস্যা নাই জোরে বলেন সুবহানাল্লাহ আরেকজন সাহাবী সাহাবীটির নাম হলো আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লা বাসা আইয়ুয়াল্লাকাল কোরআন কোরআন শরীফ লিপিবদ্ধ করে গলায় লটকালে কোন রকম সমস্যা হবে না আচ্ছা আমি এই আলোচনা থেকে কি বুঝাতে চাইলাম বুঝাতে এটা চাইলাম যে কোন হাদিসে তাবিজ লটকানোকে নবীজি শেরেক হারাম নাজায়েজ বলেন বলেন নি নবীজি কোনটা লটকানোকে হারাম বলেছেন বা শিরিক বলেছেন কোনটা ওটাকে কি বলা হয় আরবিতে তামিমা নবীজি বলছেন তামিমা লটকালে শিরিক হবে তবে তাবিজ এটা জায়েজ 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 ওয়াহাবিরা ধোকা দিয়ে তামিমাকে তাবিজ বানিয়ে দিয়েছে তামিমাকে কি বানিয়েছে তাবিজ বানিয়েছে আপনি বাংলাতেও আপনি যদি লিখেন যে তামিমা তাবিজের মধ্যে পার্থক্য কি গুগলে লিখলে আপনি পার্থক্য পেয়ে যাবেন